ঋণত ডুবিছে সরকার। মুখ্যমন্ত্রীর অধীনস্থ বিভাগে ঠিকাদারও ক্ষুধাইছে মাধমার। ঠিকাদারের পঞ্জীয়ন মাচুল 400% বৃদ্ধি। লোক নির্মাণ পদ বিভাগে বৃদ্ধি করিলে মাচুল। 1,37,000 কোটি টাকা ঋণত ডুবি থাকা রাজ্য সরকারে এবার ঠিকাদারের মূরত সুধাইছে মাধমার। রাজ্য সরকারের লোক নির্মাণ বিভাগে সরকারের পঞ্জীয়ন মাচুল বৃদ্ধি করে সুধাইছে মাধমার। 8 আগস্টত লোক নির্মাণ বিভাগের আয়ুক্ত আর বিশেষ সচিব চন্দন শর্মায় এই সন্দর্ভত জারি করেছে নির্দেশনা। এই নির্দেশনা অনুসরি এতিয়ারেপর লোক নির্মাণ বিভাগের প্রতিগী ঠিকাদারে প্রতি 3 বছরের মূরে মূরে বিভাগত নিজের নাম পঞ্জীয়ন করব লাগিব, যার বাবে বিভাগে পঞ্জীয়নের মাচুলের পরিমাণ বৃদ্ধি করেছে 400%। লগতে নাম পঞ্জীয়ন করিবলৈ আবেদন মাচুল হিসাবে দিব লাগিব 10,000 টাকা। আনহাতে নতুন নির্দেশনা অনুসরি এতিয়ারেপর লোক নির্মাণ পদ বিভাগত 3 বছরের বাবে ঠিকা করিব বিচরা ঠিকাদারের পঞ্জীয়ন মাচুল হব এনে ধরনের। প্রথম শ্রেণীর ক শাখার ঠিকাদার 5,00,000 টাকা, প্রথম শ্রেণীর খ শাখার ঠিকাদার 2,00,000 টাকা, প্রথম শ্রেণীর গ শাখার ঠিকাদার 1,00,000 টাকা। একেদরে দ্বিতীয় শ্রেণীর ঠিকাদার 50,000 টাকা আর তৃতীয় শ্রেণীর ঠিকাদার 25,000 টাকা। উল্লেখ্য যে এই নতুন নির্দেশনার পূর্বে প্রথম শ্রেণীর ক শাখার ঠিকাদারে নাম পঞ্জন করিলে দিব লাগিব 1,00,000 টাকা, প্রথম শ্রেণীর খ শাখার ঠিকাদারে 75,000 টাকা, প্রথম শ্রেণীর গ শাখার ঠিকাদারে 50,000 টাকা, দ্বিতীয় শ্রেণীর ঠিকাদারে 10,000 টাকা আর তৃতীয় শ্রেণীর ঠিকাদারে 5,000 টাকা আদায় দিব লাগিব। তদুপরি নাম পঞ্জীয়নের বাবে দিয়া এই ধন ঠিকাদার সকলে ঘুরাই পোৱাৰো ব্যবস্থা আছিল, কিন্তু নতুন নির্দেশনা অনুসরি ঠিকাদার সকলে ঘুরাই নাপায় পঞ্জীয়নের ধন। গুরুত্বপূর্ণ কথা যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাততে আছে লোক নির্মাণ বিভাগটো। এতিয়া মুখ্যমন্ত্রীর বিভাগেই ঠিকাদারের উপর সুধাইছে মাধমার। অকল ঠিকাদারই নহয়, লোক নির্মাণ পদ বিভাগত ঠিকা করিব বিচরা নিবনকো সুধাইছে মাধমার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় 1,00,000 নিযুক্তির স্লোগান আওড়াই থাকার সময়তে নিবনক মাধমার সুধুয়া এনে কার্য স্বাভাবিকতে সমালোচনার যোগ্য। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।